ওয়েলকাম ব্যাক টু বায়োমোবাইল। আমরা এতদিন অবধি কি করছিলাম যে আমাদের ইলংগেশন অবধি আমাদের গাড়ি চলেছে, আজকে কি হবে না টার্মিনেশন, মানে কি ডিএনএ রেপ্লিকেশন শেষ হয়ে গেছে, এবার আমাদের গাড়িটা থামিয়ে দিতে হবে। তো থামানোর অনেক পদ্ধতি আছে, ঠিক আছে? দুটো গাড়ি দুদিক দিয়ে আসছে 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 আসছে, দাম করে ধাক্কা লাগলো উড়ে চলে গেল, হবে না, এইটা হতে পারে না, তাই তো? তুই দাঁড়াবি, কেউ এসে তোর কাছে আসবে, এই তো গল্প। দুজনেই হু হু করে ছুটছিস, দুটো বাস হু হু করে আসছে, ধাক্কা লেগে গেল উড়ে চলে গেল, হবে না। আচ্ছা, আমরা কি বলেছিলাম যে ডিএনএ রেপ্লিকেট হওয়ার জন্য একটা রেপ্লিকেশন ফর্ক বা রেপ্লিকেশন বাবেল দরকার, রাইট? এই হচ্ছে সেই বাবেলটা, অরি সাইড থেকে বাবেলটা তৈরি হয়েছে, ঠিক আছে? বাবেল মানে কি, ওই স্ট্র্যান্ড দুটোকে ছাড়ানো হলো যাতে আমি মাঝখান দিয়ে ডটার স্ট্র্যান্ড দুটোকে তৈরি করতে পারি। এই ব্লুগুলো হচ্ছে ডটার স্ট্র্যান্ড, আর এটা কি কালোগুলো হচ্ছে প্যারেন্টাল স্ট্র্যান্ড, ঠিক আছে? ওপরে একটা টেমপ্লেট টেমপ্লেট দেখে কপি হচ্ছে, ঠিক আছে? একটা লিডিং একটা ল্যাগিং আমরা ভিডিওতে পড়ে এসেছি, ইফ ইউ হ্যাভ নট সিন দ্যাট ভিডিও আই কার্ড উইল বি দেয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবারে একটু সিচুয়েশনটা ভাবার চেষ্টা করবো। আমার এই জায়গাটা সিনথেসিস হয়ে গেছে, এই জায়গাটা দুটো স্ট্র্যান্ড হয়ে গেছে, দুটো স্ট্র্যান্ড, এইবারে আমি এগোচ্ছি, রেপ্লিকেশন বাবেলটা এগোচ্ছে, কারণ ওখানেও তো সিনথেসিস করতে হবে। তার মানে কিছুক্ষণ পর আমি সিনারিওটা এইরম দেখবো, রাইট? সিনারিওটা এইরম দেখবো, মাঝখানে দুটো সিনথেসিস হয়েছে, এখানেও সিনথেসিস হয়েছে, এখানেও সিনথেসিস হয়েছে, বাকি আছে এই পোর্শনটা, এই পোর্শনটা বাকি আছে এইটা, রাইট? আচ্ছা, তাহলে কি হচ্ছে, অরি সাইড তো মাঝখানেই আছে, দুটো রেপ্লিকেশন বাবেল দুদিকে যাচ্ছে, ভেরি গুড। কিছুক্ষণ, আরও কিছুক্ষণ পরে দেখবো এইখান থেকে এটা একটু সামনের দিকে গেছে, মানে ক্লক ওয়াইজ ঘুরেছে, এটা একটু অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরেছে, দুটো আমি ভেহিকেল ধরছি, এই ভেহিকেলটা এদিকে যাচ্ছে, এই ভেহিকেলটা এদিকে যাচ্ছে, খুব ভালো কথা। এবার দুজনেই যদি এক জায়গায় এসে মিট করে, দম করে ধাক্কা লাগবে, রাইট? সেটা তো হতে দেওয়া যাবে না, মেশিনারি সব নষ্ট হয়ে যাবে, এনজাইমের সমস্ত অ্যাক্টিভিটি, এনজাইমেটিক অ্যাক্টিভিটি, তারপরে হচ্ছে অ্যাক্টিভ সাইট নষ্ট হয়ে যেতে পারে, সেটা হতে দেওয়া যাবে না। তখন কি হলো, আমাদের ডিএনএর মধ্যে, ইকোলাই ডিএনএর মধ্যে, যেটা হচ্ছে সার্কুলার, এর মধ্যে কিছু কমপ্লেক্স থাকে, কিছু জায়গা থাকে, যেইখানে গিয়ে এটা সিগনাল দেয় যে এইবারে টাইম চলে এসছে ওই মেশিনারিটা খুলে যাওয়ার, ঠিক আছে? মানে বাস অ্যাসেম্বল ছিল, এমন একটা জায়গায় গেল, মানে গ্যারেজে গেল, সেখানে বাস ফাস সব খুলে গেল, আমার যাত্রী নেমে গেল, ঠিক আছে? এইরকম কিছু সাইট থাকে, বোঝা গেল? সেই সাইটটা, যেই ওই পার্টিকুলার সাইট যেখানে গিয়ে ডিসোসিয়েশন হয়ে যায় সবার, ঠিক আছে, ওই সাইটটাকে বলে টার সাইট। কি সাইট? টার, টার্মিনাস, টিইআর, টিইআর। টার অনেক হয়, টার ফোর, টার ফাইভ, টার ওয়ান, টার জে, টার কে, টার এ, টার বি, অনেক রকমের টার হয়, আমরা অত কমপ্লেক্সে যাচ্ছি, টার সাইট থেকে, ভেরি গুড। টার সাইট হচ্ছে একটা 23-24 বেস পেয়ারের একটা কনসিকিউটিভ সিকোয়েন্স, মানে 24টা বেস পেয়ার আছে, 24 বেস পেয়ার, মানে ATGC করেই আছে, ঠিক আছে? এই টার সাইট আবার একা কাজ করতে পারে না, সেম অ্যাজ ডিএনএ বি অ্যান্ড ডিএনএ সি, যদি না ভিডিওটা থাকে লিঙ্ক ওপরে থাকবে বা আই কার্ড, ঠিক আছে? আচ্ছা, টার সাইট একা কাজ করতে পারে না, মানে টার্মিনাস সাইট, ওর মানে গ্যারেজ শুধু আমি যদি এমনি রেখে দিই, বাস যতই আসুক খুলবে কে, তার মানে আমার আরও কিছু লোকজন লাগবে, সেই লোকটা হচ্ছে এখানে টাস, টার্মিনাস ইউটিলাইজিং সাবস্ট্যান্স। তাহলে তারের সঙ্গে কে বাইন্ড করে থাকে না, টাস। টাস হচ্ছে একটা প্রোটিন, এই প্রোটিনের একটা খুব বড় ফাংশন আছে, কি ফাংশন না, বেস ফ্লিপ করে দেয়, বেস ফ্লিপ করে দেয়, তার মানে কি, তার এইখানে একটা সিকোয়েন্স আছে, এখানে টার টাস বসে আছে এই জায়গাটায়, টাস আর টার দুজনে মিলে কি করবে, বেসিক্যালি টাস কি করবে, এইখানে ধর এরকম এরকম প্রচুর বেজ আছে, তো এই টাস কি করবে, দুটো বেজ ওপরে তুলে দেবে, ওইখানে বসে আছে রিল্যাক্স, টার টাস কমপ্লিট, দুটো বেজ ওপরে তুলে দিল, মানে দুটো বেজ ফ্লিপ করে দিল। এই যে ফ্লিপ করে দেয়, এই ফ্লিপটা করে হচ্ছে সাইটোসিন বেজ দেয়, এই জায়গাটায় কনজিকিউটিভ সাইটোসিন দেখা যায়, সি 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 পলিসি, ঠিক আছে? আচ্ছা, কারণ এর একটা সিগন্যালিংয়ের সঙ্গে, মানে কিছু একটা বলতে চাইছে যে এখানে সি আছে, মানে এখানে শেষ করে দেওয়া উচিত আমার, এটাই কিছু একটা বলতে চাইছে। আচ্ছা, এইবারে টার আর টাসের দুটো প্রপার্টি আছে, কি না, একটা পারমিসিভ একটা নন পারমিসিভ এন্ড থাকে। আচ্ছা, ভেরি গুড। এই পারমিসিভ আর নন পারমিসিভ এন্ডটা বলতে গেলে, ধর আমি এই জায়গাটায় দেখাচ্ছি, এইখানে দুটো টার সাইড আছে, এই দিকে একটা টার, এই দিকে একটা টার, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমি বলছি এটা হচ্ছে একটা টাস, এই কালো ব্ল্যাক করে দিলাম যেটা,
এটা টার্টাস কমপ্লেক্স, এটা টার্টাস কমপ্লেক্স, ভেরি গুড। কি বললাম, পারমিসিভ আর নন পারমিসিভ দুটো এন্ড থাকে, মানে এই পার্টিকুলার জিনিসটারই দুটো এন্ড আছে, পারমিসিভ আর নন পারমিসিভ। পারমিসিভ মানে কি অ্যালাউ করে, নন পারমিসিভ মানে কি অ্যালাউ করে না, ভেরি গুড। এইখানে ধর এই দিকটা, এই সাইডটা, এই এই ফেসটা পারমিসিভ, ঠিক আছে, এই সাইডটা পারমিসিভ, ভেরি গুড। আর এই এই যে টার্টাস কমপ্লেক্সটা, এর এই দিকটা হচ্ছে পারমিসিভ। তাহলে কি হলো, এর এদিকটা পারমিসিভ, এর এই দিকটা পারমিসিভ, বোঝা গেল? ভেরি গুড। এর ধর এই দিকটা নন পারমিসিভ, এই দিকটা, এই যে অ্যাঙ্কারের মতো আছে, একটু কালারটা অন্য, এই দিকটা নন পারমিসিভ, এই দিকে, এই দিকটা, এই সাইডটা, ঠিক আছে। আর এর এই দিকটা নন পারমিসিভ, বোঝা যাচ্ছে, এই দিকটা নন পারমিসিভ, ঠিক আছে। তার মানে ও পারমিস মানে পারমিশন দেবে না, যেদিকটা নন পারমিসিভ পারমিশন দেবে না, যেদিকটা পারমিসিভ পারমিশন দেবে। কাকে পারমিশন দেবে? হেলিকেসকে, বোঝা গেল? হেলিকেসকে পারমিশন দেবে না এর বাইরে যেতে। তার মানে এইখানে যে হেলিকেসটা ছিল, যে কাটতে 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 আসছিল, হেলিকেস এসে এই জায়গাটায় আটকে যাবে, নন পারমিসিভ। ও আর রেপ্লিকেশন ফর্ককে আগে যেতে দেবে না। কিন্তু এ তো নন পারমিসিভ, এই সরি এই দিকটা তো পারমিসিভ, তার মানে এই রেপ্লিকেশন বাবলটা এই যে টার্স টার্টাস কমপ্লেক্সটা আছে এটাকে ছুঁড়ে ফেলে দেবে, ঠিক আছে, ফেলে দিয়ে এগিয়ে যাবে আরো। তার মানে কি এই ফর্কটা এসে এখানে আটকে গেছে, আর এই ফর্কটা টার্টাস কমপ্লেক্সকে ফেলে দিল, কারণ পারমিসিভ এন্ড পেয়েছে বলে খুব ওর জোর, গিয়ে ওর কাছে মিট করলো। তার মানে দুটো বাবল এগেইন মিট করলো, রাইট? এইটাই হচ্ছে আমাদের টার্মিনেশন, বোঝা গেল? আচ্ছা, এই যে টার্মিনেশনটা হবে এই জায়গাটায়, এই নন পারমিসিভ এন্ডাই ওই দুটো বেসকে ফ্লিপ করে দেয়, ঠিক আছে। তার মানে হেলিকেসকে নন পারমিসিভ এন্ড এগোতে দেয় না, কিন্তু পারমিসিভ এন্ড কি করে, হেলিকেসকে এগোতে দেয়। হেলিকেস প্রেসার যেহেতু খুব মজা পেয়ে গেছে, ও পারমিসিভ এন্ড প্রচুর নাচছে, ও একদম ছুঁড়ে ফেলে দিল, ফেলে দিয়ে ও ফর্ককে এগিয়ে নিয়ে চলে গেল। ওইদিকে কে ওয়েট করছে? আর একটা ফর্ক, ঠিক আছে। আমি যদি নাম্বার করি 1 2, তার মানে 1 2, one is waiting, one wait korche kotha, ei jaga ta, ei region ta one wait korche, and two is proceeding towards one, two is number two replication fork is proceeding towards one, thik ache, tale tar task complex er etai hocche goal, thik hai। ei bare jokhon replication ta shesh hoye jabe tokhon jinish ta thik ei rom dekhte hobe, amra ki jani dna ki na semi conservative, tar mane ki একটা প্যারেন্ট স্ট্র্যান্ড একটা ডটার স্ট্র্যান্ড, তার মানে জিনিসটা ঠিক এই রকম হবে। আমি আগের ভিডিওতে একটু অন্য এঁকেছিলাম, কারণ বুঝতে সুবিধা হবে বলে, এই যে ইন্টারওয়াইন্ডিং যে ব্যাপারটা, ঠিক আছে। তার মানে এটা ডটার স্ট্র্যান্ড একটা গেল, আর একটা কি না প্যারেন্ট স্ট্র্যান্ড, ঠিক আছে। আর একটা কি হবে, প্যারেন্ট স্ট্র্যান্ড আর কি হবে এদিকে ডটার স্ট্যান্ড, বোঝা গেল? তার মানে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন হলো, টার্মিনেশনও হলো, ঠিক আছে। এইখানে আর কোনো প্রবলেম নেই। এইখানে যদি প্রবলেমটা হয়, এই এই জায়গাটাতে আবার একটা প্রবলেম হয়, যেটাকে বলে এন্ড রেপ্লিকেশন প্রবলেম, সেটা প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে কম, ঠিক আছে, কারণ ওরা ছোটো ব্যক্তি, ছোটো ছোটো মানুষ, ছোটো ছোটো প্রবলেম, কোনো চাপ নেই। ইউক্যারিওটিকদের ক্ষেত্রে হয়, ইউক্যারিওটিকদের ক্ষেত্রে টেলোমারেজ বলে একটা এনজাইম আছে, যে কিনা এই জায়গায় একটা প্রবলেম ঘটে, ঠিক এই জায়গাটায় করে, যেটাও সলভ করে, ঠিক আছে। টেলোমারেজ হচ্ছে একটা আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, ঠিক আছে, সেই বিষয়ে আমরা পড়ব পরের কোনো একটা ভিডিও, ঠিক আছে। এই হচ্ছে টার্মিনেশনের শেষ, ঠিক আছে, টাটা।